আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হলেন কংগ্রেস মুখপাত্র নৈরিতা জয়শুক্লা। তিনি আজ হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে যুব সম্মেলন শেষে মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। এ নিয়ে সবাইকে সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সরব হতে আহ্বান জানান তিনি। বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহ পেট্রোপণ্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে আমজনতার পিঠ গিয়ে দেওয়ালে ঠেকেছে। কংগ্রেস দল এ নিয়ে প্রতিবাদ অব্যাহত রাখার প্রতিক্রিয়া ব্যক্ত করে কংগ্রেস মুখপাত্র নৈরিতা আরও বলেন, দেশের অবস্থা খুব বেশি খারাপ, মানুষের প্রবলেম সলভ করার জন্য মানুষ ভোট দিয়ে একটা গভর্নমেন্ট চুজ করে, চাই যে কোনো গভর্নমেন্ট হোক মানুষকে সার্ভ করার জন্য বনে, মানুষকে মানুষের কাজ করাটা এটা গভর্নমেন্টের দায়িত্ব। তো চাহে কংগ্রেস গভর্নমেন্ট হোক বা বিজেপি গভর্নমেন্ট হোক, যেহেতু এখন বিজেপি গভর্নমেন্ট আছে, মানুষের কোয়েশ্চেন করা উচিত বিজেপি গভর্নমেন্ট। মানুষ সবসময় যদি অপোজিশনের রোলে থাকে তাহলে রাইট কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, যে আজকে ডিজেল আপনাদের সিলিন্ডারের দাম 1000 টাকা, ডিজেলের দাম ডেইলি বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, এই যে দামটা যে বাড়ছে পয়সাটা তো মানুষ আপনারাই পে করছেন, তো যখন পকেট থেকে পয়সা আপনার যাচ্ছে কোয়েশ্চেনটা আরও আপনারই জিজ্ঞেস করা উচিত যে দেশের মধ্যে এরকম করে প্রাইস রাইজ করার কী মানে। মোদিজি আমাদের প্রাইম মিনিস্টার, অনেক অনারেবল প্রাইম মিনিস্টার এত সুন্দর বক্তব্য রাখে, এত ভালোভাবে কথা বলে সব মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে যায় ওনার কথা শুনে, কিন্তু এই কথার মধ্যে মানুষকে লুবিয়ে অনেকটা জিনিস মানুষরা বুঝতে পারে না, যে ওনার যে ইলেকশনের যে মেশিনারিটা, ওই মেশিনারির মধ্যে বেশিরভাগ পয়সাটা মানুষের অন্য দলের এমএলএদেরকে কিনতে ইউজ করা হয়, যেমন কংগ্রেসের মানুষদেরকে কিনা। আজকে এখানে আসামের কংগ্রেসও যেটা আছে, এটা এখানের কংগ্রেস আসামের বিজেপি যেটা আছে, এটা এখানে আসামের কংগ্রেস থেকেই বানানো বিজেপি। বিজেপি নিজেই এমন কিচ্ছু এখানে ছিল না, এখানে আসামের কংগ্রেসের নেতারা গিয়ে বিজেপি বানিয়েছে। তো এইভাবে মানুষ অন্য দলের মানুষের মধ্যে যে পয়সাটা খরচ করে, শোয়ে শোয়ে হাজার হাজার কোটি টাকা খরচ ইলেকশনের মধ্যে হয়, তাই ইলেকশনের আগে ইলেকশন কেমনে জিতা যায় এটার জন্যই দেশের সব পয়সা ইউজ হচ্ছে, আপনার পকেটের পয়সা, সব মানুষের পকেটের পয়সা, খালি ইলেকশন কেমনে জিতা যায় এটার জন্য ইউজ হয়। তো এই জন্য সব মানুষের জিজ্ঞেস করা উচিত এই কোয়েশ্চেনটা, যে আমাদের এই প্রাইস রাইজটা কেন হচ্ছে, এই প্রাইস রাইজ কমাতে লাগবে। এই মানুষ এইভাবে মানুষের কাছে চাকরি নাই, মানুষের কাছে জবস, মানে যখন স্কুলসগুলো বন্ধ হলো স্টুডেন্টসদের কতটুকু ক্ষতি হলো, ওই স্টুডেন্টসরা মিড ডে মিলের খাবার পেত, ওই খাবারগুলো আজকে বাচ্চারা পুষ্টিহানিক খানা খাবার পাচ্ছে না। ইলেকশনের ঠিক আগে গিয়ে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো চাউল, হ্যাঁ ডাল চাউল সব ডিস্ট্রিবিউট করা হয়, কেন করা হয়, ইলেকশন জিতবার জন্য। কিন্তু এই যে ছোটো ছোটো বাচ্চারা আজকে গ্লোবাল ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সের মধ্যে কতটুকু হাই ইন্ডিয়া, তো আমরা যদি নিজের মানুষদের জন্য দাঁড়াই না সবাই এক হয় তাহলে কে দাঁড়াবে? রাজনীতি করে ওই মানুষরা যারা ইলেকশন জিতবে, একটা পোস্ট যখন আপনি যখন একটা টিকিট পান তখন রাজনীতি করেন, কিন্তু মানুষ আপনারা তো টিকিট পাচ্ছেন না, আপনারা তো পলিটিক্সে এখন টিকিট কেউ নিচ্ছেন না, না আপনি তো আপনাকে তো লুটা হচ্ছে, তো আপনাকেই লুটা হচ্ছে, আর আপনারা এই জয় বিজেপি জয় মোদি যদি করেন তাহলে কেমন করে হবে? তাই আমাদের সবাইকে এক হয়ে কোয়েশ্চেন করা উচিত যে গভর্নমেন্টের কাজ মানুষের হিতে কাজ করা, মানুষের হিতে খালি যদি রোড বানিয়ে দেওয়া হয়, খালি কয়েকটা জায়গা বানিয়ে দেওয়া হয় তাহলে ইট ইজ নট গোয়িং টু বি আ গুড গভর্নেন্স। গুড গভর্নেন্সের মধ্যে অনেকটা জিনিস ইনভলভ আছে, ফিমেল সিকিউরিটি, একটা উমেনের রেসপেক্ট, একটা বাচ্চার খাবার, স্কুলস, স্কুলের বাচ্চাদের এডুকেশন কেমনে হচ্ছে, কলেজে মানুষের পরীক্ষা কেমনে দিচ্ছে, ওরা জবস পাচ্ছে কি পাচ্ছে না, প্রত্যেকবার পরীক্ষার আগে ওদের ওইটা লিক আউট হয়ে যাচ্ছে। তো এইভাবে যখন সব যদি সব কিছু যদি সবগুলো সেক্টর যদি ম্যানেজ থাকে না, তার মানে গুড গভর্নেন্স হচ্ছে না। তো এই কারণে কালকে আমরা প্রোটেস্ট করেছি শিলচরে, আমি শিলচরে হাইলাকান্দিতে করিমগঞ্জে ইকুয়ালি কাজ করি, তাই আপনি আমি আপনাদের সবার মেয়ে, এই জন্য আমি আপনাদের সঙ্গে কানেক্টেড, আমি সবার আওয়াজটা উঠাই। আর যেহেতু আসাম প্রদেশ কংগ্রেস আমাকে মুখপাত্র বানিয়েছে, স্পোক্স পার্সনের একটা ভালো স্টেজ দিয়েছে, এই জন্য আমি একটা সিটিজেন প্লাস স্পোক্স পার্সন হিসাবে কথা বলছি। আর এই প্রোটেস্টটা মানে আরও ফিউচারে আমরা আরও ভয়ঙ্কর প্রোটেস্ট করতে হবে, প্রোটেস্ট করার জন্য প্রোটেস্টটা এই কারণে হয় যে গভর্নমেন্ট যেন নোটিস করে যে মানুষের প্রবলেম হচ্ছে, তাই শোয়ে শোয়ে হাজারে হাজারে মানুষের রাস্তায় নামতে হবে, সব টিচার্সরা নামতে হবে, সব স্টুডেন্টসরা নামতে হবে, সবাইকে এক হয়ে বলতে হবে যে প্রাইস কমাও, চাকরি লাগবে, আর ভালো স্কুলিং লাগবে, ফিমেল সিকিউরিটির দরকার আছে, আর এই যে আইডিওলজিক্যাল পলিটিক্সের দরকার, এই পয়সার জন্য যে খালি এদিকে ওইদিকে চলে যাওয়া, এইভাবে তো কোনো আইডিওলজির সঙ্গে কেউ কানেক্টেড না।